लाग मामा हेपी लाग चे यार मेरो ना आ ओ ओरे लवरे मार से कोतो मजा को ओरे बाबा आ और हम ज्यादा बोल और चोरी कर भी आज तो के एमन कलन कलाबो जे पीटे छाल छाड़िए नेबो और हम ज्यादा যখনই কারো ঘরে ভালো কিছু দেখি অমনি আমার হাতটা চুরি করার জন্য সুরসুর সুরসুর করে পাইরি আরাম দাদা তোর হাত সুরসুর করে তাই নে দাদা আজ তোর এই হাতে আমি কেটে ফেলবো ওরে বাবা রে শ্বশুরের বেডি দেখি সত্যি সত্যি বডি নিয়ে আসছে ইরে মাইরি কতদিন পর লাউ চিনি খাবো তরকারি গন্ধে জিভে পানি আমার টপ টপ করে পড়ছে এই আরামজাদি মিজকের বউ কোথায় তুই হ্যাঁ বেরিয়ে আয় বলছি কি গো আপা সারের মতো চেঁচাচ্ছ কেন এটা ভদ্রলোকের বাড়ি বুঝেছো একদম অভদ্রের মতো ব্যবহার করবি নি চোরের বউর বড় গলা তোর চোর বাপ্পা স্বামী কোথায় হ্যাঁ এত মারকেও শিখেও হয়নি ফের আমার কাছে লাউ চুরি করেছে কি আমার স্বামী তোমার কাছে লাউ চুরি করেছে বিশ্বাস করি নি আমি কি প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ এই হারামজাদি প্রমাণ চাই তোর তোর বাড়ি থেকে লাউ রান্নার গন্ধ ভেসে আসছে এটাই তো বড় প্রমাণ হারামজাদি শ্বশুরের বেটা তারা প্রতিবেশীর কাছে আমার মান সম্মান না রাখলো নি আসলে আপা থাক আর কিছু বলতে হবে নে এবার শুধু দেখ আমি কি করি এগুলো আমার গাছের লাউয়ের তরকারি আমি এগুলো নিয়ে যাব কত স্বাদ করে তরকারি রাঁধলুম চুরি করে লাউ গেল আর সাথে চিংড়িও গেল আরাম দাদা আজ আসুক কালি মজা দেখাবো ওকে বউ সোনা বউ এই দেখো আমি তোমার জন্য কি এনেছি নতুন জুতো আগের জুতো জোড়া তো আমাকে মারতে মারতে ছিঁড়ে ফেলেছো তাই তোমার জন্য নতুন জুতো এনেছি ওরে বাবা রে আ উ হারামজাদা শ্বশুরের বেটা আলগা পিড়িতি তো তাই নে তাই হারামজাদা বল চুরি করে ছাড়বি কি নে ইরে মাইরি জুতোগুলো চুরি করে এনেছি বউ জানলো কি করে পাড়া প্রতিবেশী লাউ চুরি করেছিস হারামজাদা তোর জন্য কত অপমান করবো হ্যাঁ ওরে বাবা রে আমার বউয়ের জুতো চুরি করে এনেছে এই তো এইগুলোই তো আমার বউয়ের জুতো ওরে মারি হারামজাদা তুই আবার চুরি করেছিস আজ তোর একদিন কি আমার একদিন ইরে মাইরি সাইকেলটা তো হেব্বি সুন্দর এটাকে চুরি করতেই হবে কিন্তু বউ যদি আবার খেলায় আরে দূর দূর আগে চুরি করি পরেটা পরে দেখা যাবে আরে আরে আমার সাইকেল এই দাঁড়া বলছি দাঁড়া এই আরামজাদা এই আবার কার সাইকেল চুরি করে নিয়ে এলি হ্যাঁ আরে বউ এটাই আমার লাস্ট চুরি বিশ্বাস করো এখন থেকে আর কোনো চুরি করব না মাইরি বলছি ও মা গো
ওরে বাবা আর রামজাদা তোর সাহস তো কম নয় তুই আমার সাইকেল চুরি করিস তোকে আমি পুলিশে দেব এরে মাইরি আমাকে পুলিশে দেবেন জানেন আমি কি করতে পারি আমি এই যে ম্যাডাম আপনার চোর বাটপার স্বামীকে ভালো করবেন নয় তো নেক্সট টাইম এসে আপনার স্বামীর পরিবর্তে আপনাকে উঠিয়ে নিয়ে যাব একি বউ তুমি কোথায় যাচ্ছ আরামজাদা আমি বাপের বাড়ি যাচ্ছি তোর মতো চোর বাপের সাথে আমি আর কি যদি সংসার করব নে ইরে মাইরি না বউ তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি ঘুমাবো কি করে খাবো কি করে পটি করব কি করে না 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 বউ তুমি আমাকে ছেড়ে যেও না আরামজাদা ব্যাগ ছাড় বলছি তোরের সংসার আমি করব না মানে করব না ইরে মাইরি ও বগো আমার সোনা পাখি জান পাখি ময়না পাখি দোহাই তোমার আমাকে ছেড়ে যেও না বেবি আরামজাদা কি শুরু করেছিস হ্যাঁ যা দূরে গিয়ে মর এক পৃথিবী দুঃখ আমার বুকের ভেতরে বিরহ যন্ত্রণা না পাওয়ার বেদনা বোঝাবো কি করে বোঝাবো কি করে এক পৃথিবী দুঃখ আমার বুকের ভিতরে কিরে বন্ধু হঠাৎ এমন বিরহের গান গাইছিস কেন হ্যাঁ আর বলিস না বন্ধু আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে সেই কষ্টে দুঃখে যন্ত্রণায় আমার শুধু বিরহের গান গাইতে ইচ্ছে করছে মাইরি আহারে বেচারা শোন এসব বিরহের গান না বলে ভাবিকে ফিরিয়ে আনার ব্যবস্থা কর ইরে মাইরি না বন্ধু তো ঠিক কথাই বলেছে আমি আর চুরি করব না পরিশ্রম করে টাকা রোজগার করব মাইরি বলছি বউ আমার সাথে চলো বউ আমি যে তোমাকে ছাড়া একদম ভালো নেই বউ এই দেখো আমি আমার হাত বেঁধে রেখেছি মাইরি বলছি আমি আর কখনো চুরি করব না মাইরি আরে আমার স্বামীটা আমাকে কত ভালোবাসে ও গো প্রাণপ্রিয় স্বামী আমিও তোমাকে ছাড়া ভালো নেই গো ও গো চলো আমিও ফিরে যেতে চাই ও গো তোমাকে হাত বেঁধে রাখতে হবে নে তুমি শুধু চুরি করো নে তাতেই হবে আমি সত্যি বলছি বউ আমি আর চুরি করব না কিন্তু চুরি না করলে সংসার চলবে কি করে মাইরি গো আমার কাছে কিছু টাকা আছে তুমি সেই টাকা দিয়ে বাজার থেকে দুধ কিনে আনবে আমরা দুধ দিয়ে দই তৈরি করব আর সেগুলোকে বাজারে বিক্রি করব ইরে মাইরি বউ তোমার দেখি হেপি বুদ্ধি নো টেনশন বউ তুমি যা বলবে আমি তাই করব সোনা বউ লক্ষ্মী বউ কোথায় গেলে তাড়াতাড়ি এসো কি গো সামান্য একটু দুধ আনতে তোমার এতক্ষণ লাগলো চলো চলো বালতি নিয়ে রান্নাঘরে চলো কেন কেন রান্নাঘরে কেন কেন আবার রান্নাঘরে দই পাতবো ব্যাচ এবার শুধু দুধ থেকে দই হওয়ার অপেক্ষা ওগো কোথায় গেলে তাড়াতাড়ি এসো দই জমেছে যাও যাও এগুলো এখন বিক্রি করতে নিয়ে যাও দই নিয়ে যান দই একেবারে খাঁটি দুধের তৈরি দাদারা দিদিরা সাদা সাদা খাঁটি দই নিয়ে যান এই যে দাদা আমাকে 2 কেজি দই দিন তো দাদারা দিদিরা এই গরমে দই খেয়ে ঠান্ডা হতে তাড়াতাড়ি আমার গাড়ির সামনে চলে আসুন দামে কম মানে ভালো দই দই খেতে তাড়াতাড়ি চলে আসুন মজার দই সুস্বাদু দই
আরে বেটা চোর মিসকে দেখছি এখন দই বিক্রি করছে, ও মা হেভি টাকা লাভ করেছে দেখছি। আরে এভাবে চলতে থাকলে তো মিসকে আমার থেকেও বড় লোক হয়ে যাবে, না ইয়া আমি হতে দেব না। তাহলে এই রান্নাঘরেই তৈরি করা হয় দই, যাক সুযোগ বুঝে কোপ মারতে হবে। নিশ্চয় কোনো চোর এসেছিল বৌগো, চোর এসে দই চুরি করেছে। শোনো বউ, আজ থেকে আমি রান্নাঘরে ঘুমাবো আর দই পাহারা দেবো, আর তুমি ঘরে ঘুমাবে, ঠিক আছে? ঠিক আছে গো। ইরি মায়েরি, হারামজাদাটা এখনো ঘুমায়নি কেন? কিভাবে এখন এই দই চুরি করবো? পেয়েছি পেয়েছি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই চাঁদনি রাতে একটা হ্যান্ডসাম ছেলের সাথে বসে তোর বউ টাঙ্কি মারছি। হারামজাদির এত বড় সাহস, দেখি তো সত্যি ঘরে আছে কিনা। ইরে মাইরি, বউ তো নাক ডেকে ঘুমাচ্ছে, তাহলে কে আমাকে ফোন করে মিথ্যে বললো? না এসব নিয়ে কাল ভাববো, এখন বরং রান্নাঘরে যাই। ইরি মাইরি, হাড়ির মুখ কোলা কেন? একই দই সব গেল কোথায়? এবার বুঝতে পেরেছি, হারামজাদা চোর বুদ্ধি করে আমাকে সরিয়ে দই চুরি করে নিয়ে গেছে। মাইরি, বেটা চোরকে যদি ধরতে পারতাম এমন কেলান কেলাতাম, জীবনেও চুরি করার সাহস পেত না। মাইরি, না আমি কোনো কথাই শুনবো না, এই দইয়ের হাড়ি আমি ভেঙে ফেলবো, তারপর দেখবো হারামজাদা চোর এসে কি করে চুরি করে। ওগো পাগলামো করুনি, আমার কথা শোনো, এভাবে কোনো সমাধান হবে না, তার চেয়ে বরং আমার কথা মন দিয়ে শোনো। ইরে মাইরি, তাই তো বউ, তোমার তো হেভি বুদ্ধি। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম। মাইরি, চোরের উপর বাট পারি, আমার বাড়িতে এসে দই চুরি করা, হারামজাদা চোর এবার বুঝবে ঠেলা। ওগো চলো তাড়াতাড়ি ঘরে চলো। পাহারা থেকেও লাভ হয়নি বলে হারামজাদা মিসকে আজ আর পাহারায় থাকেনি, যাই হোক এবারে আরাম করে চুরি করা যাবে। মাইরি, এমন শীত ঘুরেছি একেবারে চুলার ভিতরে এসে পড়েছি। কি ব্যাপার, এতদিন তো দইগুলো ধবধবে সাদা থাকে, কিন্তু আজ এমন হলুদ রং কেন? কিছুই তো বুঝতে পারছি না, একটু শুকে দেখি তো রং মিশিয়েছে কিনা। না কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু কেমন একটা বিশ্রী গন্ধ করছে, একটু বরং টেস্ট করে দেখি। ওয়াফু, এগুলো দই নাকি পটি? ওয়াফু, ইরে মাইরি, বাঘ মামা, তার মানে এতদিন তুমি আমাদের দই চুরি করেছো? বউ ভাগ্যিস কাল তুমি আর আমি বুদ্ধি করে হাড়িতে পটি করে দেখেছি। দেরি করুনি, মারো মারো চোরকে, মারতে থাকো। ওরে বাবা রে, সবাই বলে বলে রে, ঘর বাড়ি বালা নাই আমার।
সবাই বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার ঘর বানাই মু আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার উফ মাইরি এমন অলস ভাবে হাঁটতে হাঁটতে বড় হাঁপিয়ে গেছি যাই বসে একটু বিশ্রাম নিয়ে নেই এই এই মিসকে খবরদার খবরদার বলবি না আমার এই বেঞ্চে কিছুক্ষণ পরই মাই সুইটি গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করার জন্য তাই তার জন্য এই ব্রেঞ্চ বুকিং দিয়ে রেখেছি যা যা অন্য জায়গায় গিয়ে বস ইরে মাইরি আজ আমার একটা গার্লফ্রেন্ড নেই বলে দেখছি বেঞ্চে বসার অধিকারও নেই কিংকং তুই কালো হয়েও তোর গার্লফ্রেন্ড আছে আর আমি ব্রাউনি কালার হয়েও আমার গার্লফ্রেন্ড নেই বড়ই অপমান বোধ করলাম দূর দূর ওরে বাবারে বাবা বিয়ে করলে চারদিকে শুধু শোক আর শোক নতুন গোল নিয়ে ঘুরে বানানোর যে কি মজা ওই ঢিংকা চিকা ঢিংকা চিকা ঢিংকা চিকা ঢিং ঢিং যা দোস্ত রাস্তায় এভাবে বলো না গো আমার কি যে লজ্জা লাগছে বেশ কি লজ্জা কি লজ্জা কিরে বন্ধু বউ নিয়ে ঘুরতে বেরিয়েছিস নাকি বাহ বাহ ভালোই তো খবরদার মিসকে আমার বউ নিয়ে কোনো কথা বলবি না তোর মতো চির সিঙ্গেল আমার বউ নিয়ে কোনো কথা বললে আমার বিবাহিত জীবনে সমস্যা হতে পারে কি বললে গো তুমি তোমার এই বন্ধু চির সিঙ্গেল শোনো গো আজ থেকে তুমি কোনো সিঙ্গেল কাউকে বন্ধু বলবে না চলো এখান থেকে চলো ইরে মাইরি বেটারা যে যখন পাচ্ছে আমাকে অপমান করছে শুধুমাত্র আমার বিয়ে হয়নি বলে তাই না 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 এমন অপমান আমি সহ্য করব না মাইরি আমিও বিয়ে করব সবাইকে দেখিয়ে দিব আমি চির সিঙ্গেল নই চির বিবাহিত মাইরি মিসকে রে মিসকে লাগা দৌর ঘটকের বাড়ি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ঘটকালি করি আদেশ করুক যাহা আমার ক্লায়েন্ট যেভাবে আমি যেন ঘটকালি করি সেভাবে মামা ঘটক মামা ঘটক মামা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও মামা দিয়ে দাও আরে নাম হারামজাদা আমার কোল থেকে কি দিব তোকে কি দিব আমি নাম বেটা নাম ইরি মাইরি আমাকে বিয়ে দাও মামা সবার বিয়ে হয়ে গেছে সবাই সবাই আমাকে চির সিঙ্গেল বলে অপমান করে আমাকে আমি এই অপমান আর সহ্য করতে পারছি না তাই আমারও মনে শক জেগেছে আমি বিয়ে করব মামা আর আমার বিয়ের বন্দোবস্ত করবে তুমি আমার ঘটক মামার তুমি আরে বেটা থাম আগে একটু হেসে নেই উফ সকাল সকাল নাইস জোকস আরে মিসকে তোর ঘর বাড়ি নেই কাজ কর্মও নেই কিছু করিস না বিয়ে করে বউকে খাওয়াবি কি পড়াবি কি হ্যাঁ ইরে মাইরি বানরের পর্যন্ত বিয়ে হয়ে গেছে যে কিনা সারাদিন গাছে ঝুলে থাকে কিংকং কালো হয়েও তারও গার্লফ্রেন্ড আছে এটা আমি বাকি থাকবো কেন আমিও বিয়ে করব মাইরি ও ঘটক মামা পাত্রী দেখাতে নিয়ে চলো না প্লিজ আরে না না তোর পাত্রী আমি দেখতে পারবো না অন্য ঘটককে গিয়ে বল যা ইরে মাইরি বল ঘটক বেটা বল আমাকে পাত্রী দেখাতে নিয়ে যাবে কিনা বল আমি বিয়ে করবই করব বল পাত্রী দেখাতে নিয়ে যাবে কিনা বল বেটা ওরে বাবা রে ওরে মারে ওরে মারিস না আমাকে আর মারিস না এ কোন ক্লায়েন্ট গলায় এসে ঝুলে পড়লো রে ওরে তোকে আমি পাত্রী দেখাতে নিয়ে যাব রে আর মারিস না ওরে বাবা থাম কি সত্যি সত্যি পাত্রী দেখতে নিয়ে যাবে ঘটক মামা ও কি দারুণ ওই হুররে আমারও বিয়ে হবে রে ওই বললে বললে ওই বললে বললে হাই হাই রে এ কোন আপদ জুটলো আমার কপালে একে এবার পিছন ছাড়াবো কি করে হাই হাই রে মন আমার কেমন কেমন করে রে ও মন আমার কেমন কেমন করে রে ঘটক মামা ও ঘটক মামা বলো না আজ কোথায় মেয়ে দেখতে যাব ঘটক মামা ও ঘটক মামা এই চুপচাপ আমার সাথে চল তো একদম কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না কোন বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছি গেলেই বুঝতে পারবি মুখে লাগাম দিয়ে চল চল তাড়াতাড়ি
ওকে মামু, একদম আর কথা বলবো না। মাইরি, চলো তুমি যেখানেই নিয়ে যাবে সেখানেই নো কথাতে চলে যাব। আমার বিয়ে হবে বলে কথা। ঘটক মামু, ও ঘটক মামু, পাত্রি কোথায়? কখন পাত্রি দেখবো আমরা? ইরে মাইরি, না না তুমি না, আমি দেখবো পাত্রি। ও পাত্রি, ও পাত্রি, তুমি কোথায়? ওরে চুপ করে, চুপ করে বস। এ কাকে আমি পাত্রি দেখাতে নিয়ে এসেছি? হাই হাই রে। ইরে মাইরি, ওরে ঘটক মামু, এ কেমন পাত্রি? আমি দেখতে কচি আর আমার পাত্রি কিনা বুড়ি? রিজেক্ট রিজেক্ট, এ পাত্রি রিজেক্ট, নেক্সট পাত্রি দেখতে চলো প্লিজ। আরে বেটা, এটা পাত্রি নয়, পাত্রির মা। এত অস্থির হচ্ছিস কেন? আরাম জাদা আমার মান সম্মান সব শেষ করে দিল রে। ও সেটা আগে বলবে না তুমি, সরি মাই মিস্টেক হবু শাশু মা। এবার টুকুস করে চা আমার হাতে দিয়ে পুটুস করে আপনার মেয়েকে নিয়ে আসুন তো। না 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 না, এই পাত্রকে তো আমি আর আমার মেয়েকে দেখাবো নে। যে পাত্র দিন দুপুরে চেহারা দেখে বুঝতে পারে নে কোনটা মেয়ে আর কোনটা মেয়ের মা, সে পাত্র সংসার বুঝবে কি করে? ইরে মাইরি, মেয়ে দেখাবেন না মানে ইয়ার কি হচ্ছে? ইয়ার কি, মেয়ে না দেখলে আমি বিয়ে করবো কি করে? মেয়ে আমাকে দেখতেই হবে, বিয়ে আমাকে করতেই হবে। দেখান, মেয়ে দেখান তাড়াতাড়ি। হ্যাঁ ঘটক বেটা, এ কেমন চেঁচড়া পাত্র এনেছিস রে আমার বাড়িতে? বেরিয়ে যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে তোরা বেরিয়ে যা। এই রে বুড়ি খেপেছে, চল মিশকে চল, পিছনে লাঠির বাড়ি খাওয়ার আগে কেটে পড়ি। এরে মায়েরি, না ঘটক মামা না, এ হতে পারে না। মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে যে আমার বিয়ের আরো একটা পিছিয়ে গেল তা আমি হতে দিতে পারি না। এই বুড়ি তার মেয়েকে দেখাবে না মানে তার পুরো বংশকেও দেখাবে। মাইরি, আমার বংশ তুলে তুই কথা বলিস? কই রে আমার তেল মাখানো লাঠিটা কোথায়? বাঘ মামু, পাত্রে তো দেখলামই না, বিয়ে কি আমার হবে না? হায় হায় রে। আরাম জাদা, বিয়ের চিন্তা পরে, আগে বুড়ির হাত থেকে বাঁচতে হলে পালা রে বেটা। এ কি বাঘ মামু, আমরা কি আর পাত্রে দেখতে যাব না? বিয়ে কি আমার হবে না? সেই যে বুড়ির দাবার খাওয়ার পর থেকে গাছে উঠে বসে আছো, নেমে এসো, যত দেরি হবে তত বিয়ে করার সম্ভাবনা পিছিয়ে যাচ্ছে মাইরি। আরাম জাদা, তোর জন্য আমার পিছন লাল হতে হতে বেঁচে গেছে, আমি তোর বিয়ের ঘটকগিরি করব না। যা মানে মানে কেটে পড় তো, যা। ইরে মাইরি, মানে মানে কেটে পড়বো মানে আমার বিয়ের ঘটকগিরি করবি না? দাঁড়া, ঘটকগিরিও করবি, গাছ থেকেও নামবি রে বেটা। ওরে ওরে, কেউ আমারে বাঁচারে, মিসকে বিয়ের নেশায় পাগল হয়ে গেছে। ওরে মিসকে ঢিল দিয়ে আমার মাথা ফাড়াবি নাকি? থাম থাম, তোর বিয়ের ঘটকগিরি আমি করব, থাম থাম। আপ ঘটক মামু লাইনে আ গেয়া। এই বল্লে বল্লে, এই বল্লে বল্লে, বিয়ে হবে আমার রে, এই বল্লে বল্লে। মাইরি, আজ আমাকে পেট ভরে খেতে হবে। ঘটক মামু বলেছে মেয়ের বাড়ি অনেক দূরে, পেট ভরে যেন বাড়ি থেকে খেয়ে যাই। আমি কে খা, বেশি করে মুলা সিদ্ধ ভাত খা। মুলা খাবে যত বেশি, খিদে লাগবে তত কম। আহ কি শান্তি, কি শান্তি। আহ ছি 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 ছি, মিসকে কি গন্ধ! এই বেটা, কি খেয়েছিস তুই? এত জোরে জোরে পা দিচ্ছিস কেন? হ্যাঁ, মেয়ে দেখতে গেলে কি কেউ পা দেয়? আরে ঘটক মামু, তুমি বলেছিলে না পেট ভরে খেতে, যেন খিদে না পায়, তাই তো পেট ভরে আজ মুলো সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। আরাম জাদা, খাবার আর কোনো জিনিস পাসনি? খবরদার খবরদার, পাতাবাদি করবি না, চেপে রাখ চেপে রাখ বলছি, পাতলি কিন্তু বিয়ে হবে না। ইরি মাইরি, বিয়ে যে আমাকে করতেই হবে, নো টেনশন বাঘ মামু, পাত আমি চেপে ধরে রাখবো, একদম বের হতে দিব না মাইরি, তুমি শুধু আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এই এই ঘটক মামু গেল 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 রে, এই বুঝি পেরিয়ে গেল রে, গেল গেল গেল। না 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 না, আটকে গেছে আটকে গেছে। এই হারামজাদা, তখন থেকে কি গেল গেল করছিস, কি আটকে গেল? হ্যাঁ
না না তোমাকে বলবো না, তুমি যদি মেয়ে না দেখেই আমাকে যদি নিয়ে যাও। এই গেল গেল, আসিস না আসিস না। না 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 না, আর কি দিয়েছি। আহা, আপনারা আমাকে দেখতে এসেছেন, এলেন জানেন। খুব লজ্জা লাগছে, আমার ভীষণ লজ্জা লাগছে। ওরে বাবা রে বাবা, কি সুন্দর মেয়ে রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বেরিয়ে গেছে রে। আরামজাদা, তুই আমার ঘটক জীবনের কলঙ্ক। এই পাদ দেওয়ার জন্য তখন থেকে ওইভাবে চিল্লাচ্ছিলি। বাপ মামু, আমি কি করব, অনেক চেষ্টা করেছিলাম আটকানোর জন্য, পারিনি পারিনি, পাদ আটকেতে পারি না। তা আবার হয়ে গেছে বাপ মামু। চলো মামু, মেয়ের বাড়িতে যাই। ওই মেয়েকে আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইউর মেয়ে। আরামজাদা, তুই মেয়ের বাড়িতে যাবি, তার আগে তোর পাদের জন্য তোর পিছনে আমি মুলো গুঁজে দিব, দাঁড়া বেটা। হায় হায় রে, সেদিন সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিলাম, যে মিসকের মতো ক্লায়েন্ট কপালে জুটেছে। যে বাড়িতেই মেয়ে দেখতে যাই, সে বাড়িতেই কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে আসে। 10 বছরের ঘটক জীবনের কলঙ্ক ওই মিসকেই। হায় হায় রে। আরে আরে বাঘ ঘটক, আপনি এখানে বসে আছেন, এদিকে আপনাকে খুঁজতে খুঁজতে বন উল্টিয়ে ফেলেছি। আমার দুই মেয়ের জন্য পাত্র খুঁজতে হবে যে। নো প্রবলেম, আমি হলাম ঘটক বাঘ, পাত্র খোঁজাই তো আমার কাজ। বলুন বলুন, আপনার মেয়েদের চারিত্রিক থেকে শারীরিক সব ইনফরমেশন বলুন আমাকে। আমার বড় মেয়ের নাম শেফা, সে রাত কানা। আর আমার ছোট মেয়ে রূপা, সে রাতে ঘুমের মধ্যে হাতের কাছে যে থাকে তাকে ধরেই কেলিয়ে সোজা করে। বাবা রে বাবা, মারাত্মক বৈশিষ্ট্য আপনার দুই মেয়ের। তাই এই দুই মেয়ের পাত্র কোথায় পাবো আমি? যেই এইসব কথা শুনবে সেই বিয়ে করা বাদ দিয়ে পালাবে। না না ঘটক, আমার মেয়ে দুটোর পাত্র খোঁজার ভার আপনাকেই নিতে হবে। বড় মুসিবতে আছি, বিদায় করতে পারলেই বেঁচে যাই। কানা খোরা বোবা ঠসা যাই হোক না কেন, পাত্র চাই আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এই বয়সে এসে বেশি উত্তেজিত হবেন না কাকা বাবু, আপনার মেয়ে আমার চিন্তা। বাড়ি যান, ঠিক সময়ে পাত্র নিয়ে হাজির হব। ওই বললে বললে, ওই বললে বললে, এতদিন পর মিসকেকে নিজের কাছ থেকে পিছন ছাড়াতে পারবো। মিসকে আসছি আমি, আসছি। ওই বললে বললে, ইয়াহু, হুররে, কটক মামু আমার পাত্রি খুঁজে পেয়েছে রে, হুররে। তাও আবার এক পিস নয়, পুরো দুই দুটো পিস। এবার বিয়ের শখ আমার পূরণ হবে রে, হুররে। এই বেটা ঠিক আছে ঠিক আছে, এত লাফাস না, আজ যেন আর কোনো গন্ডগোল না হয়। যা পাঞ্জাবি পাগড়ি পরে আয়, আজ তোকে একেবারে বিয়ের মঞ্চে বসিয়ে ছাড়বো। হ্যাঁ, নো দেরি বাক মামু, এই পাঞ্জাবি পরতে গেলাম আর এই চলে এলাম। বিয়ে হবে রে, আমার বিয়ে হবে। মদন কাকা বাবু, ও মদন কাকা বাবু কোথায় গেলেন? ঘর থেকে বেরিয়ে আসুন, এই দেখুন আপনার দুই মেয়ের এক পাত্র খুঁজে নিয়ে এসেছি। কোথায় কোথায়, পাত্র পাওয়া গেছে? অত দেখা দেখির সময় নেই বাপু, লাগাবি। 3 বছর আগে আমার দুই মেয়েকে বউ সাজিয়ে রেখেছি, যাতে বিয়ের সময় কোনো দেরি না হয়। এত তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক হয়ে গেল রে, অবশেষে আমারও বিয়ে হবে। এতদিন ধৈর্য ধরে আমি দুই দুটো বউ পাবো। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, হে সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ না, আমার দুই বউ এসেছে। কি খুশি খুশি লাগছে রে আমার, আহা। এই এত খুশি না হয়ে এসে এখন ঘুমিয়ে পড়ো, আমরা বেশি রাত জাগতে পারিনি বাপু, রাতে আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ করতে হয়। রূপা চল ঘুমিয়ে পড়ি। ইরে
মাইরি ভেবেছিলাম বিয়ে করে বউয়ের সাথে সারা রাত বসে গল্প করব আর এরা ঘুমিয়ে পড়লো দূর দূর আই অ্যাম কুম্ভু মাস্টার ও নো ওই টিশু ওই ঠাস ঠাস ওরে মারে ওরে বাবা রে মেরে ফেললো রে ওরে বাবা রে ও ছোট বউ মারছে কেন আমাকে ও মা ও বাবা চল 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 সামনে এটে চল 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 ইরে মাইরি বড় বউ আবার ঘুমের মধ্যে কোথায় যাচ্ছে ওই টিশু পট পট পটাস ওই টিশু ইরে মাইরি এ কেমন মেয়েদের বিয়ে করলাম রে বাবা এক বউ ঘুমের মধ্যে ধরে মারে আর এক বউ ঘুমের মধ্যে হাঁটে ওরে বাবা রে বিয়ের শখ আবার মিটে গেছে রে চল 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 সোজা হেঁটে চল 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 চল